সালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজ হোসেন, সাইকোলজিস্ট। আজকে একটি মজার বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে অতি নির্ভরশীলতা থাকার কারণে আমাদের কি কি সমস্যাগুলো হয়ে থাকে। আমরা যদি আমাদের কোনো কাজগুলো করার জন্য অপর ব্যক্তির উপর অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হয়ে যাই, সেটা আবেগীয় কাজ, আমাদের ফিজিক্যাল নিড বলেন, আমাদের আচরণগত সবগুলোর জন্য আমার অন্য ব্যক্তির সাহায্য লাগবে, অন্য ব্যক্তির ভ্যালিডেশন লাগবে, কনফার্মেশন লাগবে, অ্যাটেনশন লাগবে, অন্য ব্যক্তির সাহায্য লাগবে এবং তাকে ছাড়া হবে না, এরকম যদি একটা আমার মেন্টালিটি হয়ে যায় তখনই আমাদের লাইফে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করে। আমাদের এইগুলো আসলে মূলত হয় ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতা, স্বয়ং সম্পূর্ণতা বা সেলফ সাফিসিয়েন্ট, আত্মবিশ্বাস কম, এগুলো থেকেই হয়ে থাকে। যেমন আপনার একটা উদাহরণ দিই, আপনার মনে করেন কোনো কারণে মন খারাপ হয়ে গেল, এখন আপনি যার উপর ডিপেন্ডেন্ট আপনি হচ্ছে তাকে লাগবে মনটা ভালো করার জন্য, আপনি অন্য কোনো হেলদি ওয়েতে বা অন্য কোনো মাধ্যমে আপনার এই মন খারাপটা আপনি ভালো করতে পারতেছেন না, একটাই ওয়ে শুধু আপনার জানা আছে, আপনার অপোজিট পার্টনার বা আপনার অপোজিট ব্যক্তিটাই আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারবে, সে আপনার সাথে থাকলে, আপনার সাথে কথা বললে, আপনার সাথে চললে বা আপনাকে গাইডলাইন দিয়ে দিলে প্রবলেমটা সলভ হবে, উইদাউট ওনার গাইডলাইন বা কোনো কিছু ছাড়া সলভ হবে না। তখনই আমরা আসলে এগুলো বুঝতে পারি অতিরিক্ত পরিমাণ ডিপেন্ডেন্সি নির্ভরশীলতা। এই পরিমাণ নির্ভরশীলতা এগুলো কারণ আমাদের হয়ে থাকে কি, আমরা তখন নিজের প্রবলেমগুলো নিজে সলভ করতে পারি না, আমাদেরকে হচ্ছে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে থাকতে হয়। এগুলো অনেক কারণে হয়ে থাকে, যেমন আগে উল্লেখ করা হয়েছিল আমাদের আত্মবিশ্বাস কম থাকার কারণে আমরা হু অ্যাম আই, আমি কি, আমার আত্মবিশ্বাস অথবা হচ্ছে আমার সেলফ সাফিসিয়েন্ট বিষয়গুলো নির্ভরশীলতা, নিজে নিজে কাজ করতে না পারা এবং শৈশবকালের অনেক ট্রমা, অনেক আমাদের কষ্ট দুঃখ এগুলোর কারণে আমাদের এগুলো হয়ে থাকে। যদি বলি আমরা শৈশববেলায় যদি এমন হয় আমি আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু কারো থেকে আমি ভালোবাসা পাই নাই, আমি সুন্দর ব্যবহার পাই নাই, তখন আমি কাপল লাইফে বা ম্যারেজ লাইফে বা আমার প্রফেশনাল লাইফে এমন হয়ে যায় যাকে আমার খুব ভালো লাগে, যাকে আমার খুব কাছের মনে হয় তার উপরে আমার সকল এক্সপেকটেশন প্রত্যাশা চলে আসে যে সে আমার ফিলিংস গুলো আমার বুঝবে, আমার সকল নিড গুলো ফিল আপ করবে। কিন্তু আমরা ওই সময় ভুলে যাই সেই ব্যক্তিটাও যেন একজন মানুষ, তারাও আমার সকল নিড ফিল আপ করা তার জন্য পসিবল হবে না, সেটা অ্যাটেনশন হোক, তার ইমোশনাল হোক, অন্য যে কোনো ক্ষেত্রে। এগুলো করার কারণে হয়ে থাকে কি, আমাদের সম্পর্কগুলো দিন দিন নষ্ট হয়ে থাকে। আমরা যখন অন্যদের থেকে অনেক পরিমাণে এক্সপেকটেশন প্রত্যাশা করি, এইরকম করা দরকার, ওরকম করা দরকার, তখনই আমাদের আসলে সম্পর্কগুলো নষ্ট হয়ে থাকে। এই জাতীয় সম্পর্কগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক সময় বলে থাকে আমি আমার চেয়ে অপরকে বেশি ভালোবেসে, আমি আমার চেয়ে অপরকে বেশি গুরুত্ব দিয়েছি। এই জায়গাটাই একটা সবচেয়ে বড় ভুল, আমরা আসলে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবেসে নিজের ভালো গুণগুলো সম্পর্কে জানতে হবে, নিজেকে ইম্প্রুভের জায়গাগুলো জানতে হবে। যখন আমি আমার থেকে আমার মা বাবা সবচেয়ে বেশি গুরুত্ব, আমার থেকে আমার হাজবেন্ড, আমার ওয়াইফ সবচেয়ে বেশি গুরুত্ব, আমার থেকে আমার সন্তান বেশি গুরুত্বপূর্ণ, আমার থেকে আমার সিজিবি গুরুত্বপূর্ণ, আমি নিজ থেকে যে অন্য ব্যক্তিকে বেশি গুরুত্ব দিয়ে দিই তখন এই নির্ভরশীলতাগুলো চলে আসে। অতএব আমরা যার যার জায়গায় লিমিটগুলো আমরা সেট আপ করবো, আমি আবার এখানে অহংকারী হতে বলতেছি না, অহংকারী ভিন্ন বিষয়, কিন্তু নিজের সম্পর্কে জানা, আত্মবিশ্বাস রাখা সেগুলো ভিন্ন বিষয়। এই সময় এই জাতীয় বিষয়গুলো আমরা শুধু কাপলদের মধ্যে এমনটা দেখে এমনটা না, অনেক মা বাবা সন্তান লালন পালন সন্তান যা চাচ্ছে প্রয়োজনের আগে সবকিছু দিয়ে দিচ্ছে। এর কারণ হচ্ছে কি, সন্তান নিজে নিজে কাজ করতে পারতেছে না, সেই কোনো কাজ করার আগে মায়ের থেকে আগে জিজ্ঞেস করে নেওয়া লাগতেছে। যেমন আমাদের কাছে এরকম অনেক কেস আসে, সন্তান হচ্ছে 3 দিন ধরে বাসায়, মা বাইরে, এখন 3 দিন পরে সন্তান মাকে কল করে বলতেছে মা আমি গোসল করবো কিনা। একজন মানুষের যেন গোসল করা প্রয়োজন যে প্রতিদিন এতটুকু, কারণ মা তাকে বলতেছে না, তার বয়স হচ্ছে 7-8-9 বছর হয়ে গিয়েছে, কিন্তু এতটুকু যে সে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত নিতে পারছে না। কেন পারছে না, অতি নির্ভরশীলতার কারণে। আবার ভাই বোনের যদি বলি, আমরা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলিগুলোর মধ্যে আমি আমার ভাইকে আমার চেয়ে অনেক বেশি ভালোবেসেছি, আমার বোনকে ভালোবেসেছি, আমার সন্তানকে অনেক বেশি ভালোবেসেছি, আমার লাইফ পার্টনারকে তারা যা চেয়েছে তাই দিয়েছি, আমি নিজেকে গুরুত্ব দিই নাই, তাহলে তারা কেন আমার জন্য করবে না। মুখ দিয়ে না বললে আসলে অটোমেটিক একটা তাদের থেকে প্রত্যাশাগুলো চলে আসে, আমি যার যা জায়গায় তাদেরকেও ভালোবাসবো, নিজেকেও ভালোবাসা শিখতে হবে, এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। আসলে নিজেকে ভালোবাসা এটা কোনো সেলফিশ না, আমার কোনো সময় মন খারাপ হলে নিজে নিজে একা একা হ্যাপি থাকা, অর্থাৎ আমার হাসি খুশি থাকার জন্য আরেকজনের উপর নির্ভরশীল না হওয়া, ওই ব্যক্তি ওই বস্তুটাই থাকলে আমি হ্যাপি হবো এমনটা না, আমি নিজে নিজে আমার যে ইমোশনাল যে বিষয়গুলো আছে আমি নিজে নিজে ম্যানেজমেন্ট করতে পারবো, আমি হ্যাপি থাকতে পারবো, আমার হ্যাপিনেসের যে বিষয়টা আছে আমার গাড়ি যে স্টিয়ারিং এর মতন, অর্থাৎ আমি আমার হ্যাপিনেসটা আমার কন্ট্রোলে আছে কিনা, নাকি আমি হ্যাপি থাকতে হলে আরেকজন ব্যক্তি লাগবে, আরেকজন ব্যক্তি
ঠিক মতন ভালো আচরণ করলে, আমার রিলেশনশিপ যদি ধরি সে আমার সাথে ঠিক মতন কথা বললে, যোগাযোগ করলে আমি হ্যাপি, আর যদি সে খারাপ আচরণ করে আমি আনহ্যাপি, আমি মন মরা হয়ে গেলাম, আমার হচ্ছে মন খারাপ করছে, এগুলো থেকে আমাদেরকে একটু সরে আসার শিখতে হবে। এই ক্ষেত্রে আমরা আসলে আমাদের এগুলো বলবো, আমাদের কাউন্সিলিং প্রয়োজন, বা আমরা যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে, লাইফ কোচ এই বিষয়ে যারা কাজ করে, তাদের আমরা কাছে যেতে পারি, গিয়ে হচ্ছে আমরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারি এবং হচ্ছে বলতে পারি, তারা বিভিন্ন টেকনিক গুলো বলে দেন, তখন আমাদের লাইফটা চলা অনেক ইজি হয়ে যায়। আর কাপলদের মধ্যে যদি আমরা নিজেরা অনেক ক্ষেত্রে সলভ করতে পারি, আমি যদি ফার্স্টে বুঝতে পারি কেন আমার ওই অন্য ব্যক্তির উপরে নির্ভরশীলতা অনেক বেশি, বা নির্ভরশীলতা কেন আসতেছে, তখন আমি অপর ব্যক্তির সাথে ডিসকাস করলাম এবং হচ্ছে সাথে সাথে আমি তাকে এটা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, বা কিভাবে আমি নিজের যে আত্মবিশ্বাস গুলো ফিরে আনা যায়, সেগুলো নিয়ে তার সাথে আলোচনা করা যেতে পারে। আর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার ভালো গুণ, ভালো অর্জন, আপনার আনন্দের ঘটনাগুলো আপনি রিমাইন্ড করতে পারেন, সেটা ছোটবেলা থেকে হতে পারে, এগুলো নিজে নিজে মাঝে মধ্যে যদি বলেন, তখন আপনার আত্মবিশ্বাসটা আপনি ফিরে পাবেন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে নতুন আর অন্য কোনো বিষয় নিয়ে। সালামু আলাইকুম।